আজকের ব্লগটা শুরু করলাম নেচার দিয়ে। দেখো আমার চারপাশটা শুধু সবুজ, হয়তো শেষও করব নেচার দিয়ে, হয়তোই বললাম, কারণ শেষটা তো আমার নিজেরও জানা নেই বন্ধুরা, যে আমি কি করব, আদেও ব্লগটা আজকে শেষ করতে পারবো কি না, কারণ আমরা কেউই তো শেষটা জানি না। শুরু তো নিজেদের ইচ্ছে করি, কিন্তু শেষটা কি আমরা কেউ জানি? কিন্তু ব্লগের শেষটা তোমরাও দেখতে পারো, যদি না স্কিপ করে বেরিয়ে যাও। সাথে থেকো বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করে বেরিও না। হাই গাইজ, গুড মর্নিং। ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, বলেইছিলাম। কেমন কালো কালো লাগছে, কারণ হচ্ছে কারেন্টটা নেই, আমি তার মধ্যেই রেডি হয়েছি। রেডি হয়ে এখন একটু বসেও থাকবো, কারণ মামনি পাপার এখনো হয়নি। আমি আর ও যাবো এ বাড়ি থেকে, মামনি আর পাপা যাবো ও বাড়ি থেকে, বিগ বাজারের সামনে গিয়ে তারপরে ওলা বা উবের কিছু একটা বুক করা হবে। গরমে ঘেমে নিয়ে একাকাণ্ড অবস্থায় আছি, তার মধ্যে শাড়ি। আজকে মানে যাবো হচ্ছে, কোথায় যাবো বলে দিই আগে, ধামসায় যাবো। একদিন গেছিলাম, সেখান থেকে ফিরে আসতে হয়েছিল, তো সেখানেই যাবো। যেখানে মানে জায়গাটা যেহেতু পুরোটাই ইকো ফ্রেন্ডলি, তো ওই জন্যে মনে হয়েছে যে ওখানে জিন্স টপ বা কুর্তি জিনিসগুলো মানায় না, শাড়িই মানায়। মানে শাড়ি পরে ওখানে ফটো তুললে তবেই ভালো লাগবে, মানে এরকম নয় যে জিন্স টপ পরলে ওখানে ভালো লাগবে না, অবশ্যই লাগবে, কিন্তু শাড়ি পরলে বেশি ভালো লাগবে। তো ওই জন্যেই শাড়িটা পরলাম। দেখা যাক কতক্ষণ কিভাবে থাকতে পারি, আমি অলরেডি তো চাদরের মতো জড়িয়ে নিয়েছি তাকে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, আজকে আমরা টিকিট বুক করে নিয়েছি, আজকে আর ফিরে আসবো না। আর ওয়েদারটাও শাক দিয়েছে, এখনো অব্দি দিয়েছে, পরে জানি না কি হবে। তো চলো, চুলগুলো একদমই ভেজা, দেখা যাক রাস্তায় যেতে যেতে শুকিয়ে গেলে বেঁধে নেবো। যাত্রা শুরু হয়ে গেছে, আমরা যাচ্ছি, ও পাপার সামনে আছে, মামনি পাশে আছে, যাই তারপর গিয়ে কথা। আমরা ধামসা পৌঁছেও গেছি, আর চূড়ান্ত মেঘ করেছে, ডাকছে ও মেঘে এরকম করে, মানে জায়গাটা তো খুবই সুন্দর। দেখা যাক ভেতরে ঢুকে, আদৌ কিছু দেখতে পারি না, বৃষ্টি নেমে যায়, জায়গাটা খুব সুন্দর। চলো আগে ঢুকি, তারপর দেখাচ্ছি। বাড়ি থেকে তো ভালো ওয়েদার দেখেই বেরোলাম, কিন্তু এখন ওয়েদার অনেকটাই খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চুলটুল উঠছে, প্রচন্ডই হাওয়া দিচ্ছে, মেঘ ডাকছে, কি হবে জানি না, জোরেই বৃষ্টি পড়ছে। চলো সবাই মোটামুটি ফটো টটো তুলছে, বাইরেটাতে আমরা ফটো তুলতে পারিনি, বাইরেটাতে ওই শোপিস গুলো রয়েছে। দেখো এরকম মামনি ভিজে গেছে, পাপাও মোটামুটি চুলায় হাত দিচ্ছে, আর ও কি করছে আমি জানি না। এখানকার মেনু প্রথম হচ্ছে এগুলো শরবত, তারপর সবই থালি। আমরা একটা, ও এই থালিটা অর্ডার দিয়েছে, এটা তো ও না, বরিশালের থালি অর্ডার দিয়েছে,
আর আমি মামুনি পাপা হচ্ছে এটা অর গ্রাম থালি নাকি অর গ্রাম থালি। বরিশালের থালিতে আছে হচ্ছে ভাত শুটকি ভর্তা টক ডাল আলু ভাজা কষা চচ্চড়ি কচুরলতি ঝাল কুচো মাছের ভুনা কষা মুরগি চাটনি পাপড় পায়েস। আর অরগ্রাম থালিতে আছে হচ্ছে ঘি ভাত শাক ভাজা টমেটো ভর্তা ডাল আলু পোস্ত চচ্চড়ি মাছের কালিয়া পোস্ত মুরগি চাটনি পাপড় পায়েস। হ্যাঁ শরবত দেওয়া হয়েছে। আমপোড়া শরবত ওই যে পাপা বলতে খেয়ে নিয়েছে আমারটা কোনো ধরা রয়েছে প্রচন্ডই ঠান্ডা। মনে হচ্ছে এবার আমাদের খাবারটা এসে গেছে, তাই জন্য দরজা খুলবে আর অপেক্ষা করছি। আমাদের চলে এসছে আমাদের একটা অরগ্রাম থালি ছিল, দেখো ভাত ডাল বাড়িটা নামাও তো কি দিয়েছে কি এটা মাছ আছে না এ পাশে একটা চচ্চড়ি দিয়েছে এখানে আলু পোস্ত এটা শাক ও পাশে কিছু আরেকটা দিয়েছে আর এটা হচ্ছে মুরগি পোস্ত আর এখানে হচ্ছে মাছের কালিয়া মতো কিছু একটা আর লেবু লঙ্কা। এই যে আমার হচ্ছে ডাল এটা বোধ হয় কচুর লতি বা কিছু একটা আলুর কিছু ভুলে গেছি যদিও বা মেনুগুলো একবার একটু দেখে নাও মাংস আর এটা আমার শুটকি মাছ চলো খেয়ে নি। চাটনি পায়েস আর পাপড় দিয়েছে থালাটা কি সুন্দর দেখতে। পায়েসটা কেন কালো কালো লাগছে জানি না দেখা যাক খেয়ে বলতে পারবো। পাপা বললো খেয়ে খুব ভালো হয়েছে খেতে দেখো সেই মেচা সন্দেশ। খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এখনো বাইরে বৃষ্টি পড়ছে তাই আমরা এই চালার মধ্যে বসে আছি। কি এটা দেখাচ্ছি চালাগুলো হচ্ছে ওই জৈরো ওরকম যে চালাটা দেখতে পাচ্ছ ওই রকমই চালাটা এখানে বসে আছি মানে ওই যে ওই যে ঢোলকটাতে খেয়েছি খেতে এসে এখানে বসে আছি বৃষ্টি কমলে তারপর যাবো। এবার আমরা চলে যাচ্ছি প্রচন্ডই রোদ উঠেছে আবারও দেখতেই পাচ্ছি যে পুরো শাকোটা এটা দিয়ে হেঁটে এসেছি আমরা আর এদিকে আরো একটা শাকো ছিল কিন্তু হ্যাঁ ক্যাফে একান্তে যাওয়ার কিন্তু মামনি পাপা আর হাঁটতে পাচ্ছে না তাই জন্য আমরাও ফিরে যাচ্ছি। তো চলো দারুণ জায়গাটা দারুণ মানে সন্ধ্যেবেলা এলে হয়তো আরো ভালো লাগতো কিন্তু আর হ্যাঁ সন্ধ্যেবেলা আসলেই বেটার আর ধামসাতে তো দুপুরেই আসতে হবে কিছু করার নেই। তো চলো এবার আমিও শাড়ি ঠাড়ি ছাড়তে পারলে বাঁচি বাড়ি যাওয়া যাক। এবার ক্যামেরাটা ছাড়তেও ইচ্ছে করছে না যে এত সুন্দর জায়গাটা।
আজকের ব্লগটাকে তাহলে বন্ধুরা নেচার দিয়েই শেষ করে দিচ্ছি। শুধু এটুকুই বলবো, যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি তোমাদের একটু কিছুও ভালো লাগে, তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে বন্ধুরা রোজ আমার পাশে থাকো, তারা এভাবেই পাশে থাকবে আমি জানি, তাই আলাদা করে আর কিচ্ছু বলছি না। হ্যাঁ, আজকে এত আনন্দের মাঝেও একটু খারাপ লাগা তো রয়েই গেছে, কারণ পরের সানডেতে আমরা ফিরে যাচ্ছি ব্যাঙ্গালোর।